স্বাভাবিকভাবে আপনারা যখন বাচ্চা রয়েছে জিরা হয়তো বাচ্চাটাকে আদর করবে না। জিরা তার লম্বা লম্বা সেই প্রকাণ্ড দুটি পা দিয়ে তার বাচ্চাটাকে একটা লাফে মারে, প্রচন্ড জোরে একটা লাফে মারে। অস্বাভাবিক, বাচ্চাটা প্রচন্ড ব্যথা পায়, হকচকিয়ে যায়। কি হচ্ছে তার কোনো জ্ঞান নেই, কি সেটা, কে তাকে লাফি মারছে, তার মা সম্পর্কে কোনো জ্ঞান নেই। একটা নয়, দুটো, তিনটে, চারটে, পাঁচটে পরপর লাথি মারতেই থাকে তার মা, যতক্ষণ না পর্যন্ত বাচ্চা নিজেকে বাঁচানোর জন্য সে মাটি ছেড়ে দৌড়ে বেড়ায়। বাচ্চাটা, আমাদের বাচ্চা যখন মানুষ জন্মায় তখন একটা বাচ্চা দৌড়াতে হাঁটতে চলতে প্রায় দেড় বছর এক বছর কত মাসে, আর সেই জিরাফি বাচ্চাটা মাত্র দু সেকেন্ডের মধ্যে দৌড়তে শিখে যায়। কেউ মাত্র তার মার সেই লাথি মারটা ভেঙে যায়। কেন জানো? কারণ যখন সেই বাচ্চাটা জিরাফির মায়ের পেটে থাকে না, গোটা সিংহের দল, গোটা সিংহের দল সেই প্রসব কাল জন্মানোর সময় থেকে সেই জিরাফটাকে ফলো করে, যেটা এখন বাচ্চাটা জন্মাবে এবং সেই বাচ্চাটাকে খেতে হবে। কারণ সিংহের সব থেকে পছন্দের খাবার হচ্ছে জিরাফের গলা, কারণ সেই গলাতে কোনো হাড্ডি থাকে না এবং গলাটা গলাটা তার খুবই পছন্দের। তো মা সবসময় চায় যে যখন আমি আমার সন্তানের জন্য খাবার নিতে যাবো, অন্তত আমার বাচ্চাকে নিজের বা নিজে বাঁচাতে পারে, নিজে যেন হাঁটা চলা করতে পারে, নিজে যেন দৌড়ে পারে। এটাই একটা মা তার শিশুকে শেখায় এবং এই জন্য জিরাফ তার মাকে লাফিয়ে মারে। তো আমরা তো আর লাফিয়ে মারতে পারবো না, আমরা নিজেদের জ্ঞান সদ্বুদ্ধি শিক্ষার মাধ্যমে আমাদেরই সন্তানগুলোকে বাচ্চাদেরকে ফুটিয়ে তুলবো, বড় করে তুলবো। এই জন্যই কিন্তু আজকে চিলড্রেন্স ডেতে সমস্ত শিক্ষা বাচ্চাদের ভালোবাসাটাকে ফুটিয়ে তুলবো। আশা করবো আপনারা আমাদের সন্ধ্যাটাকে আরও সৌন্দর্যময় করে তুলতে আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ।